Hello students, welcome to my Bengali class. This is Sanchita ma'am here to take your class. তোমাদের দয়া মায়ার দৌড় গল্পটি আমি পড়াচ্ছিলাম, কিন্তু যেহেতু তোমাদের ইউনিট টেস্ট চলে এসছে একদমই কাছে, তাই একটু আগের যে পরীক্ষার জন্য আমি তো বলে দিয়েছি অতিথি আর প্রার্থনা এই দুটো থাকবে, তো আজকে আমি একটু অতিথি গল্পটির ছোট একটু রিভিশন ওয়ার্ক আজকে করিয়ে দিচ্ছি। বলে নিচ্ছি প্রথমেই, যেটা একটা রিভিশন, আগে যেমন পড়েছো সেরকম সবই পড়বে, এটা একটু এক্সট্রা একটু করিয়ে দিচ্ছি। একটি বাক্যে উত্তর দাও, এটাই ফার্স্টে আমি করাই। প্রশ্ন এক, অতিথি গল্পটির লেখকের নাম লেখো। জানো তোমরা অতিথি গল্পটির লেখকের নাম কি? অতিথি গল্পটির লেখকের নাম শ্রীযুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, লেখক কোথায় গেছিলেন বায়ু পরিবর্তনের জন্য? নিশ্চয়ই মনে আছে কোথায় গেছিলেন, লেখক দেওঘরে এসেছিলেন বা দেওঘরে গেছিলেন বায়ু পরিবর্তনের জন্য। লেখক কোথায় গেছিলেন বায়ু পরিবর্তনের জন্য? লেখক দেওঘরে এসেছিলেন বায়ু পরিবর্তনের জন্য। পরের প্রশ্ন, কে এসেছিলেন লেখকের সঙ্গে বায়ু পরিবর্তনে? উত্তর লিখবে, লেখকের সঙ্গে লেখকের একজন যুবক বন্ধু এসেছিলেন। লেখকের সঙ্গে লেখকের একজন যুবক বন্ধু এসেছিলেন। পরের প্রশ্ন, গল্পটিতে অতিথি বলতে কাকে বোঝানো হয়েছে? গল্পটিতে অতিথি বলতে কাকে বোঝানো হয়েছে? গল্পটিতে অতিথি বলতে একটি রাস্তার কুকুরকে বোঝানো হয়েছে। পরের প্রশ্নতে যাও, অতিথিকে বাড়িতে খেতে দিতে কার প্রবল আপত্তি ছিল? অতিথিকে বাড়িতে খেতে দিতে কার প্রবল আপত্তি ছিল? নিশ্চয়ই মনে আছে কার প্রবল আপত্তি ছিল, তো লেখকের বাড়ির মালিনীর প্রবল আপত্তি ছিল। তাহলে অতিথিকে বাড়িতে খেতে দিতে কার প্রবল আপত্তি ছিল? লেখকের বাড়ির মালিনীর প্রবল আপত্তি ছিল। পরের প্রশ্নে চলে এসো, প্রশ্ন ৬, লেখকের বাড়ির বাড়তি খাবারের অংশীদার কে ছিল? লেখকের বাড়ির বাড়তি খাবারের অংশীদার কে ছিল? উত্তর লিখবে, লেখকের বাড়ির বাড়তি খাবারের অংশীদার ছিল বাগানের মালিনী। লেখকের বাড়ির বাড়তি খাবারের অংশীদার ছিল বাগানের মালিনী। পরের প্রশ্নতে যাও, প্রশ্ন ৭, দেওঘরে এসে কি লেখকের শরীর সেরেছিল? হয়তো নিশ্চয়ই মনে আছে তোমাদের, দেওঘরে এসে কিন্তু লেখকের শরীর সারেনি। তো লিখবে উত্তরটা এরকম, যে দেওঘরে এসে কি লেখকের শরীর সেরেছিল? উত্তর হবে, না, দেওঘরে এসে লেখকের শরীর সারেনি। পরের প্রশ্নতে যাও, কারা বকশিশ পেল? লেখক যখন দেওঘর ছেড়ে আবার কলকাতায় ফিরে আসছেন, তখন মনে আছে তো যে লেখক সবাইকে বকশিশ দিয়েছিলেন, তো সেই কারা বকশিশ পেল? উত্তর লিখবে, যারা লেখককে ট্রেনে তুলে দিতে স্টেশনে এসেছিল তারা সবাই বকশিশ পেল। তাহলে কি লিখবে, কারা বকশিশ পেল? লিখবে যে যারা লেখককে ট্রেনে তুলে দিতে স্টেশনে এসেছিল তারা সবাই বকশিশ পেল। পরের প্রশ্নে চলে যাও, লেখকের দেওঘর স্মৃতি কার জন্য স্মরণীয় হয়ে থাকবে? লেখকের দেওঘর স্মৃতি কার জন্য স্মরণীয় হয়ে থাকবে? উত্তর লিখবে, লেখকের দেওঘর স্মৃতি সেখানকার পথের একটি কুকুরের জন্যই স্মরণীয় হয়ে থাকবে। লেখকের দেওঘর স্মৃতি, স্মৃতি বানানটা দেখবে ভালো করে, লিখবে দন্তে সয় ময় রিকার তয়রসি স্মৃতি। লেখকের দেওঘর স্মৃতি সেখানকার পথের একটি কুকুরের জন্যই স্মরণীয় হয়ে থাকবে। স্মরণীয় বানানটাও পড়বে, দন্তে সয় ম, দন্তে স লিখে, দন্ত স লিখে নিচে ম, র মধ্য নয় দীর্ঘইকার অন্ত্যস্থীয়, স্মরণীয় হয়ে থাকবে। তাহলে এই নটা প্রশ্নই আমি করিয়ে দিলাম আজকের মতন। এগুলো সবই তোমাদের জানা, আগেও তোমরা এগুলো এরকম ছোট ছোট সঠিক উত্তর বেছে রাখো, এখানে এরকম প্রশ্নগুলো আগে করিয়ে দিয়েছি। এটা আমি প্রশ্নোত্তরের আকারে, ধরো এক নম্বর কি দু নম্বর করে হয়তো এরকম প্রশ্নগুলোতে থাকবে, এইরকমভাবে ওই উত্তরগুলো লিখবে, ভালো করে পড়ে নিও। আজকে তাহলে এই পর্যন্তই থাক, পরের দিনে আবার আমি প্রার্থনা কবিতাটার থেকে রিভিশন করিয়ে দেবো।
থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।